কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারমাসিয়া নদীর কিন্তু ঘাটের বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে দীর্ঘদিন চলাফেরা করছেন 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো দিয়ে পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন নারী শিশু ও এলাকার বৃদ্ধরা। এলাকার বেশিরভাগই মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিপণ্য ও অন্যান্য মালামাল সরবরাহ প্রায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। বিস্তারিত আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে। কুড়িগ্রামের ফুলবাড়িতে মরণ ফাঁদে পরিণত হয়েছে নাওডাঙ্গা বারমাসিয়া নদীর ইন্তুর ঘাটের বাঁশের সাঁকোটি। ভাঙ্গাচড়া এই সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপারে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুই চারজন একসঙ্গে পার হলেই দুলে ওঠা সাঁকো থেকে নিচে পড়ে হাত পা ভাঙ্গার শিকার হয়েছেন অনেকেই। নদীর উপরেই সাঁকোর পাশাপাশি উপরে আমাদের অনেক জায়গা জমি আছে, আবাদ করতে হয়। আবাদ করতে গিয়ে অনেকেই ঝুঁকিপূর্ণ, যাওয়া আসা খুব কষ্ট হয়। সাঁকোর ব্রিজ অনেক সময় ছেলেপেলেরা আঘাত পায়, পড়ে যায়। এখানে একটা ব্রিজ হলে খুব ভালো হবে। আমাদের সরকারের কাছে এটি আবেদন যেন এখানে একটা ব্রিজ অতি শীঘ্রই হয়ে যায়। প্রতিদিন যাওয়া আসা করি এই চাংনাতে, কখন যে পড়ি। এখানে একটা ব্রিজ হতে খুব ভালো হবে। পূর্ব প্রান্তে জায়গা জমি আমার গোড়মন্ডলে, এই বাঁশের চাংনা দিয়ে পার হওয়া খুব কষ্টকর ব্যাপার। যদিও আবার সাবাদ হয়, এখান দিয়ে নিয়ে যাওয়া খুব সমস্যা, তাই এখানে একটি ব্রিজের আশু প্রয়োজন। কিষাণ সোনবাড়ি, তাই এখানে আবাদ হলে এই পাশে নিয়ে যাওয়া লাগে, বিভিন্ন ইয়ে করি আর নিয়ে যাওয়া লাগে। খুব সুবিধা হইতো তখন আর কি, নিয়ে যাওয়া এত কষ্ট হইতো না। পারাপারি অসুবিধা হয়, বাল বাচ্চা নিয়ে যাওয়া যায় না। কৃষক এই এলাকায় আমাদের প্রতিদিন সেবা দিতে হয়। একাই সাঁকো ব্রিজটা দিয়ে যাওয়া আসা খুবই ঝুঁকিপূর্ণ। এই এলাকায় যদি একটা ব্রিজ হয়, এই এই ব্রিজ সাঁকো ব্রিজটা আমাদের জন্য খুবই সুবিধা এবং এলাকার উন্নয়নের জন্য সরকার। সেতুটি দুই পাড়ের 10 গ্রামের প্রায় 20,000 মানুষ হাটবাজার, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে যাতায়াত এ পথ দিয়ে। অসুস্থ রোগী হাসপাতালে নিতেও স্বজনরা বিড়ম্বনায় পড়েন। এলাকার মানুষের কৃষিপণ্য আনা নেয়া সহ স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপারে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হয়। 10 গ্রামের এই বাণিজ্য নদীর উপর একটা সাঁকো আছে, এই সাঁকোটা দিয়ে মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে স্কুলের বাচ্চা থেকে আরম্ভ করে। এখানে একটা ব্রিজ হওয়া দরকার। ব্রিজ হলে এখানে অনেক মানুষের উপকার হবে। নির্বাচনের সময় আমরাও ওয়াদা দিছি এবং যতগুলো নির্বাচন আছে এমপি থেকে আরম্ভ করে উপজেলা চেয়ারম্যান সবাই ওই একই কথা বলে, ব্রিজ হবে, কিন্তু ব্রিজ অদ্যাবধি হচ্ছে না। কাজে এই ব্রিজটা খুব দরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করতেছে, কিন্তু ওই এলাকায় গেলে বুঝা যায় না যে দেশে উন্নয়ন হচ্ছে। কাজেই আমার দাবি যে এই ব্রিজটা দ্রুত গতিতে হওয়া দরকার। শুনতে দেখেছি আমাদের বাড়ির রাস্তা চেনের 200 মিটারে কান্দাপাড়া নদীর ওপর, বারমাসা নদীর ওপর ইন্দুরঘাট নামক জায়গায় 100 মিটার ব্রিজের জন্য আমরা FSIB চেয়ারের প্রকল্পে 2019 সালে DBB-তে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করি। সেই উপলক্ষে আমরা যে রিপোর্টটা প্রেরণ করি তা প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তর 5/9/2019 তারিখে মানে রিপোর্টটি প্রাপ্ত হয়। আমরা এই আর বাকি যেগুলো রিপোর্ট চাইছে এরপর তারা আরও অনেক রিপোর্ট চাইছে, এটা আপ স্টিমে কী আছে, ডাউন স্টিমে কী আছে, সেসব রিপোর্টও প্রেরণ করা হয়েছে অলরেডি। এখন প্রকল্পটি পাস হয়নি, আমি যতদূর জানি প্রকল্পটি যদি পাস হয়, পাস হওয়ার পরে আমাদের পরবর্তী কার্য ব্যবস্থা নেওয়া হবে এবং বৃষ্টি হবে বলে আমি আশা করি। 10 গ্রামের 20,000 মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি সহ ওই এলাকার আবাল বৃদ্ধ বনিতা। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।
ডাক্তার।